ওয়েলকাম টু পেটুক প্রান্স কিচেন। আজকে আমরা বানাবো আলু মেথির সবজি। এই সবজিটি দিল্লিতে বা সাউথ ইন্ডিয়াতে খুবই পপুলার। এই সবজিটি বানানোর জন্য আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে একদম তরতাজা পরিষ্কার কিছু মেথি শাক। সেই মেথি শাকটাকে আমরা ছোটো ছোটো করে কুচিয়ে নেব। এর জন্য আমরা কোনো চপার ইউজ করব না, হাতে কাটলেই এটা বেশি ভালো হবে। চপার হলে একটু বেশি ছোট হয়ে যাবে, তাতে রান্নাটা একটু কালচে লাগবে। এই মেথি শাক কুচানোটার মধ্যে আমরা একটু গরম জল দিয়ে নেব, তাহলে মেথি শাকের তিতকুটে ভাবটা একটু কমে যাবে। তার মধ্যে আমরা খানিকটা অ্যাড করব নুন। রান্না করতে আমাদের লাগবে আলুর টুকরো, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা এবং রসুন, এক চামচ মতো নুন। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। দেড় চামচ মতো চিনি, দেড় চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গোটা জিরে, আর খুব এসেনশিয়াল এটা হচ্ছে হিং। এটা অনেকে দেয় না, কিন্তু আমরা কিন্তু মেথির তরকারিতে হিং অবশ্যই দেব। একটা প্যান গরম করে নিয়ে তাতে আমরা খানিকটা সর্ষের তেল অ্যাড করব। আমরা এই টোটাল রান্নাটা সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেলে তাতে জিরে, খানিকটা আদার কুচি, খানিকটা রসুন কুচি দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে একটু সতে করে নেব। একটু নাড়াচাড়া করব 5-10 সেকেন্ড পর্যন্ত। তারপরে দেবো কাঁচা লঙ্কার কুচনো। আমরা কিন্তু এগুলো বাটবো না, বাটলে পরে টেস্টটা একটু অন্যরকম হয়। আমরা এগুলোকে কুচিয়ে নেব। আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ডিপ ব্রাউন করে আমরা ভাজবো না, হালকা ট্রান্সলুসেন্ট করার জন্য যতটুকু দরকার হয়। তার মধ্যে দেবো আমরা খানিকটা ছোট করে কাটা আলু। এবার পরিমাণ মতো নুন, এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমরা দিয়ে দেবো একটু হলুদ, একটু খেয়াল রাখবেন তলায় যেন লেগে না যায়। আমরা একটু আস্তে আস্তে মাঝে মাঝে নাড়িয়ে দেবো। আমরা দিয়ে দেবো জিরের গুঁড়োটা, একটু সময় পরে আপনারা হিংটা অ্যাড করবেন। হিংটা কিন্তু এই রান্নার জন্য খুবই এসেনশিয়াল। অনেকে হিং দেন না, কিন্তু হিংয়ের গন্ধে আর মেথি শাকের গন্ধ মিলে স্বাদটা এত দুর্দান্ত হয় যে আপনি না রান্না করলে বুঝতে পারবেন না। হিংটা কোনো অবস্থাতেই কিন্তু মিস করবেন না। হাফ চামচ মতো হিং দিলেই হবে। এরপর অ্যাড করলাম চিনি। মধ্যখানে আমরা একটু ঢেকে রেখেছিলাম আলুটাকে সেদ্ধ করার জন্য। যেহেতু আমরা একটু জল অ্যাড করিনি এখনও, সেই জন্য একটু ঢেকে রাখলে পরে সেদ্ধটা খুব সুন্দর হবে। আচ্ছা, এখানে মেথি শাকটাকে আমরা প্যানের মধ্যে অ্যাড করলাম। কোনো অবস্থাতেই কিন্তু, এটা কিন্তু একটা আপনাদের ট্রিক্স বলছি, কোনো অবস্থাতেই এটাকে ঢেকে দেবেন না। ঢেকে দিলে কিন্তু মেথি শাকটা একদম গলে যাবে এবং কালচে মোটো হয়ে যাবে। মেথি শাকটা কিন্তু খুলেই আমরা নাড়াচাড়া করব। তার মধ্যে আমরা অ্যাড করলাম টমেটো। টমেটোটা একদম শেষে অ্যাড করব, দিয়ে একটু নাড়াচাড়া করব জলটা শুকনো পর্যন্ত। আমাদের আলুটা আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল, আমাদের তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল আলু মেথি সবজি। আমার ঘরে এত সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়েছে যে বাচ্চারা পুরো আনন্দে লাফালাফি করছে। নিজের বাড়িতে বানান, টেস্ট করে দেখুন, শেয়ার করুন, লাইক করুন, এবং যদি পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ডোন্ট ফরগেট টু লাইক এন্ড শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন টিং টং ফর বিং আপডেটেড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।